ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি এক ডজন গল্প। আগামী সপ্তাহে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 5 ও 6 নভেম্বর সাংগঠনিক বৈঠক করবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। অমিত শাহ রাজ্য সফর নিয়ে কটাক্ষের সুর বিরোধীদের গলায়। 2021 বিজেপির পাখির চোখ পশ্চিমবঙ্গ মসনদ, হাতে বাকি আর কয়েক মাস। এই প্রেক্ষাপটে সংগঠনের হাল হকিকত খতিয়ে দেখতে দুদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, আগামী 5 ও 6 নভেম্বর পরপর দুদিন সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। 5ই নভেম্বর অমিত শাহ বৈঠক করবেন বাঁকুড়ায়। প্রথম দিনের বৈঠকে থাকবেন বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলির নেতৃত্বরা। 6ই নভেম্বর অমিত শাহর সাংগঠনিক বৈঠক কলকাতায়। মুর্শিদাবাদ, নদিয়া, 2 ২৪ পরগনা এবং কলকাতার নেতৃত্বরা থাকবেন সেই বৈঠকে। শনিবার কলকাতার হেস্টিংস হাউসে বঙ্গ বিজেপি নেতৃত্ব এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে। জানা গেছে 5 তারিখ বাঁকুড়ার কোথায় অমিত শাহর বৈঠক হবে তা এখনো চূড়ান্ত নয়। 6 তারিখ বৈঠক হবে কলকাতার ইজেডসিসিতে। নির্ধারিত জেলার সভাপতি, 3 জন করে সাধারণ সম্পাদক এবং প্রত্যেক জেলার পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। কিছুদিন আগেই উত্তরবঙ্গে সভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। ঠিক ছিল আগামী 6 ও 7ই নভেম্বর তিনি আসবেন দক্ষিণবঙ্গে। এখন জানা যাচ্ছে নাড্ডা নন, নভেম্বরে দুদিনের সফরে আসছেন নাড্ডার পূর্বসূরি অমিত শাহ। আগে ঠিক ছিল যে উত্তর বাংলায় জেপি নাড্ডা আসবেন, দক্ষিণ বাংলায় মাননীয় অমিত শাহ আসবেন। অমিত শাহ যে শরীর কিছুদিন খারাপ ছিল সেজন্য বিবাহ হয়েছিল জেপি নাড্ডা আসবেন, কিন্তু কালকে থেকে যে আমাদের কাছে সূচনা এসেছে আগামী 5 আর 6 তারিখ দক্ষিণ বাংলায় দুটি বৈঠক নেবেন কার্যকর্তাদের মাননীয় অমিত শাহ। 5 তারিখ আমাদের দুটো জোন আছে, রাঢ়বঙ্গ এবং মেদিনীপুর জোন, তার বৈঠক। 6 তারিখ কলকাতা নবদ্বীপের জোনের বৈঠক হবে। অমিত শাহর সফরের আগে রাজ্য বিজেপি সংগঠনে দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে অমিতাভ চক্রবর্তীকে দায়িত্ব দিয়েছে নেতৃত্ব। এই প্রেক্ষাপটে মোদীর প্রধান সেনাপতির বঙ্গ সফর, তবে তা নিয়ে কটাক্ষের সুর তৃণমূলের গলায়। না না, ওদের নিজেরাই ঠিক করতে পারছে না। অমিত শাহ একটু প্রশাসনের উপর চাপ সৃষ্টি করবেন, যেহেতু উনি স্বরাষ্ট্রমন্ত্রী আর এই বিজেপির এরা ঝগড়া করছে। আজ দিলীপ ঘোষ, কাল মুকুল রায়, ওদের রোজ সাংগঠনিক পরিবর্তন হচ্ছে, এর মধ্যে ওরা একটু স্থিতিশীলতা আনার চেষ্টা করছে। পলিটিক্যাল কনস্পিরেসি করতেই পারেন, সে করে কোনো লাভ হবে না। আমরা আশা করি গণতান্ত্রিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার যে লক্ষণরেখা আছে সেটাকে তিনি অতিক্রম করবেন না। অমিত শাহর সফরের পেছনে অন্য অভিসন্ধি দেখছে বামেরাও। বিহারে পরাজয়ের ইঙ্গিত অমিত শাহ পেয়ে গেছেন, মোদিজিও পেয়ে গেছেন। বিজেপি এখন যেখান থেকে পারছে যাকে পারছে যে কোনো মূল্যে সঙ্গে নেওয়ার চেষ্টা করছে। এই গোটা ব্যাপারটার এদেশে সবচাইতে ভালো পরিচালককে নিঃসন্দেহে অমিত শাহ। ফলে বাংলার এই টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিকে ব্যবহার করবার জন্য তাই অমিত শাহ আসছেন। তবে তৃণমূল কিংবা অন্যান্য বিরোধী দলের বক্তব্যকে তেমন গুরুত্ব দিচ্ছে না বিজেপি। দেশের তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, প্রত্যেক দিন তার কাছে অভিযোগ যাচ্ছে যে আমাদের কার্যকর্তারা খুন হচ্ছে, পুলিশ দলদাসের কাজ করছে। তেমনও হতে পারে এসে তিনি নিজের চোখেও কিছু প্রত্যক্ষ ঘটনার সাক্ষী হতে চান, নিজে আন্দাজ করতে চান যে কি পরিস্থিতি পশ্চিমবঙ্গে চলছে। গত 29শে অক্টোবর দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এর একদিন পরই অমিত শাহর বঙ্গ সফরে আসার খবর সামনে আসে, যাকে রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দীপক ঘোষ, রুমা পাল ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিমল গুরুং বরং বিনয় তামাং পাহাড়ে দুপক্ষের আকচা আকচিতে রাজনীতির পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। এরই মধ্যে কাল পাহাড় পৌঁছেছেন রাজ্যপাল। পাহাড় পরিস্থিতি নিয়ে শাসক বিরোধী তরজাও চলছে সমানতালে। এখনো সশরীরে পাহাড়ে পা রাখেননি বিমল গুরুং, তবে তার সঙ্গে তৃণমূলের নতুন ইনিংস শুরু হতে না হতে ফের ঘোরালো হয়ে উঠেছে পাহাড়ের রাজনীতি। পাহাড় কার তা নিয়ে বিমল গুরুং এর পক্ষে মিছিল, আবার গুরুং এর বিরোধিতাতেও মিছিল। আর এই জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই শনিবার এক মাসের জন্য উত্তরবঙ্গ সফরে পৌঁছলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
যাকে দীর্ঘদিন ধরেই সাংবিধানিক প্রধান নয়, বিজেপির এজেন্ট কিংবা মুখপাত্র বলেই দাবি করে আসছে তৃণমূল। বিমল গুরুংয়ের রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত পাওয়ার পর তার অনুগামীদের সঙ্গে বিনয় তামাং অনুগামীদের এখন প্রকাশ্যেই পাল্টা তোফ দাগতে দেখা যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যপালের এক মাসের পাহাড় সফর যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের জেরে বিমল গুরুং পাহাড় ছাড়া হওয়ার পর পাহাড়ের তৃণমূলে তুরুপে তাস হয়ে উঠেছিলেন বিনয় তামাং অনিত থাপারা। কিন্তু এখন গুরুং তৃণমূল ফের কাছাকাছি আসতে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলের সম্ভাবনা জোরালো হয়েছে। আর এই প্রেক্ষাপটে সোনাদা কালিম্পং এর পর এদিন তার সঙ্গে বিমল গুরুং এর বিরোধিতায় মিছিল করেন বিনয়পন্থীরা। নবান্ন সূত্রে খবর, পাহাড়ের এই উত্তাপ কমাতে আগামী 3 তারিখ মঙ্গলবার মোর্চা নেতা বিনয় তামাংকে নবান্নে আলোচনার জন্য ডেকেছেন মুখ্যমন্ত্রী। বিনয় তামাংরা বৈঠকে থাকবেন কিনা তা দুদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে বলে সূত্রের খবর। সাব ইন্সপেক্টর অমিতাভ মালিকের হত্যার পর ইউএপিএ সহ একাধিক গুরুতর ধারায় মামলা হয় বিমল গুরুং রোশনগিরিদের বিরুদ্ধে। এরপর দীর্ঘদিন পাহাড় ছাড়া ছিলেন গুরুংরা। গত 21 অক্টোবর ফেরার হঠাৎই প্রকাশ্যে এসে কলকাতায় বসে তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করেন। एनडीए का घटक दल से मैं अलग होना चाहता हूं और आने वाला 2021 का इलेक्शन, ये इलेक्शन में हम लोग मिस ममता बनर्जी टीएमसी का साथ अलायंस होकर हम लोग इसका जवाब देना चाहता हूं। এরপর একদিকে গুরুংপন্থী অন্যদিকে গুরুং বিরোধীদের মিছিল শুরু হয়েছে পাহাড়ে। 3-4 সাল से পাহাড় শান্তি है, सबको मालूम है, इसी तरह से पहाड़ रहे, उसका आने से हम लोग को भी कोई आपत्ति नहीं है, शायद इन जनरल पहाड़वासी को भी कोई भी आपत्ति नहीं है, हम लोग यही चाहते हैं पहाड़ में शांति ना हो। একদা বিজেপি পন্থী বিমল গুরুং হঠাৎ করে বিধানসভা ভোটের মুখে এখন তৃণমূলের দিকে। তাহলে এতদিন তৃণমূলের সঙ্গে থাকা বিনয় তামাংরা এবার কি করবেন? যে বিমল গুরুংয়ের বিরুদ্ধে তারা পাহাড়ে রাজনীতি করে নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করেছেন, সেই তারাই কি এবার তৃণমূলের কথা মেনে গুরুংয়ের নেতৃত্ব স্বীকার করে নেবেন? নাকি গুরুং তৃণমূল কাছাকাছি আসায় এবার বিনয় তামাংরা নিজেদের অন্য পথ কোনো খুঁজে বার করবেন? উত্তর মিলবে দ্রুত। অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সনক ঝার রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা ভোটে সিপিএম কংগ্রেস জোটের সম্মতি, জোটে ছাড়পত্র দিল সিপিএম কেন্দ্রীয় কমিটি। কংগ্রেস সহ সব ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা, তৃণমূল বিজেপিকে হারাতে নির্বাচনী সমঝোতা করবে বামেরা। জোটে ছাড়পত্র দিয়ে বিবৃতি সিপিএম কেন্দ্রীয় কমিটির। জব ভি কংগ্রেস অর বামপন্থী পার্টিয়া বাম মোর্চা जब भी कांग्रेस के साथ मिलकर चुनाव लड़े, वो एकमात्र ही चुनाव है जहां पर बीजेपी का वोट शेयर घटा है। बंगाल में 7% घटा था। वो बाइपोलैरिटी का टूटना है तो इस तरीके की सेक्युलर ताकतों के बीच में इस तरीके की जो यूनिटी है वो जो है पैदा हो चुनाव के दौरान, उसका फायदा जरूर होगा। দুর্গাপুর ব্যারেজে লকগেট ভাঙার দায় কার, এ নিয়ে শুরু রাজনৈতিক তরজা। রাজ্যের বিরোধী উদাসীনতার অভিযোগ বিজেপির, মানতে নারাজ শাসক দল। অন্যদিকে কেন্দ্র রাজ্য দুপক্ষকেই দুষেছে বামেরা। দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট ভেঙে হু হু করে বেরোচ্ছে জল। আর এই দৃশ্য দেখতেই করোনা আবহে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। নানা জনের মনে নানা প্রশ্ন, কোথায় করোনা সতর্কতা, কোথায় করোনা বিধি মানা? এক বিপদ দেখতে গিয়ে আরেক বিপদ ডেকে আনার জোগাড়। শনিবার সন্ধ্যের পর শুরু হয় লকগেটের ভাঙা অংশ মেরামতি। যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত সকাল থেকে যে ছবিটা, সন্ধ্যেবেলা পর্যন্ত ছবিটা একই। রাতে এই গেট পরিবর্তন করার, নতুন গেট লাগার, রিপ্লেসমেন্ট হবে এমনটাই শেষ দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে। যদিও এই রিপ্লেসমেন্ট করতে কত সময় লাগবে সেটা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না। কিন্তু যে প্রশ্ন বড় হয়ে দাঁড়াচ্ছে তা হলো লকগেট ভাঙলো কেন, কি বলছেন বিশেষজ্ঞরা? যখন ড্যামটা অত্যধিক পুরনো, 65 ইয়ার্স হয়ে গেছে, মানে আমাদের ড্যামের নর্মালি আমরা 80 বছরের জন্য নর্মালি ডিজাইন করি, কিন্তু এটা কিন্তু অনেকটাই এক্সপায়ারিং স্টেজের দিকে চলে যাচ্ছে। এই বছরের পর বছর যখন বালি, পাথর, বিভিন্ন পলি আপস্ট্রিম সাইডে জমা হয়ে যায়, তখন এই জল ধারণ ক্ষমতাটা অনেকটাই কমে যায়। লকগেট ভাঙা নিয়েও শুরু হয়েছে রাজনীতি। দুর্গাপুর ব্যারেজ তৈরি করে বিবিসি, যেটি কেন্দ্রীয় সংস্থা, আর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেচ দপ্তরের, যা রাজ্য সরকারের অধীনে। রক্ষণাবেক্ষণ নিয়ে রাজ্য সরকারকে দুষেছে বিজেপি। রাজ্য সরকারের যে বিভিন্ন পর্যায়ের ব্যর্থতা,
তার একটা উৎকৃষ্ট উদাহরণ। তার কারণ এটার মেইনটেনেন্স ঠিকভাবে হচ্ছে না। বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা, কিন্তু আমরা চাইবো যে গঠনমূলক বিরোধিতা হোক। এক্ষেত্রে প্রত্যাশিতভাবে কেন্দ্র রাজ্য দুপক্ষকেই দুষেছে বামেরা। 2016 সাল থেকে বারবার চিঠি দিয়ে বিধানসভায় তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া, জল দপ্তরকে চিঠি দেওয়া, প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া, না আছে কেন্দ্রীয় সরকার, না আছে রাজ্য সরকার, মানুষ সাফার করছে। অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে ডিভিসির তরফে। ডেজিগনি কি কোনো চিন্তা ভাবনা হয়েছে? প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে ডেজিগনির ব্যাপারে, সেজন্য সেই ব্যাপারে এখনো মানে কোনো ফলপ্রসূ রেজাল্ট পাইনি আমরা। সব মিলিয়ে দুর্গাপুর ব্যারেজের লক গেট ভাঙা নিয়েও চরমে উঠেছে রাজনৈতিক আকচাকচি। মনোজ বন্দ্যোপাধ্যায় ও পার্থ প্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। উত্তর চব্বিশ পরগনা অশোকনগরে বধুকে কুপিয়ে খুন, খুনের পর পাতকুয়ায় ফেলা হলো বস্তাবন্দী মৃতদেহ। খুনের অভিযোগে আটক মৃতার ননদ ও তার স্বামী। জমি বিবাদের জেরে খুন, প্রাথমিকভাবে অনুমান পুলিশের। পাচার হচ্ছে সন্দেহে গণবন্টনে গমবোঝাই 175টি ট্রাক আটক। উত্তর চব্বিশ পরগনায় বসিরহাট ঘোজাডাঙ্গা সীমান্তে ট্রাকে প্রায় 16 কোটি টাকার গম আছে বলে জানিয়েছে শুল্ক দফতর। সিআইডি তদন্ত চাইলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ওরাই চুরি করেছে, পাল্টা দিলীপ ঘোষ। গণবন্টনের জন্য বরাদ্দ 16 কোটি টাকার গম বাংলাদেশে পাচারের চেষ্টার অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা সীমান্তে 175টি গমবোঝাই ট্রাক আটক। সম্প্রতি ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে 175টি গমবোঝাই ট্রাক দেখে সন্দেহ হয় শুল্ক দপ্তরের। গমের বস্তার ওপরে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই ছাপ দেখে সন্দেহ হয় শুল্ক দপ্তরের কর্তাদের। ট্রাক ড্রাইভারদের কাছ থেকে বৈধ চালান না মেলায় তড়িঘড়ি এফআইআর করা হয় বসিরহাট থানায়। তদন্তে নেমে চক্ষু চড়ুক গাছ। পুলিশ সূত্রে দাবি, বৈধ কাগজ ছাড়াই সরকারি গণবন্টনের জন্য বরাদ্দ গম পাচার করা হচ্ছিল বাংলাদেশে। পুলিশ সূত্রে আরও দাবি, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কলকাতা, বনগাঁ, হাবড়া সহ রাজ্যের বিভিন্ন এলাকার কয়েকজন ব্যবসায়ী বাংলাদেশে গম রপ্তানির জন্য ঘোজাডাঙ্গায় পাঠান। বস্তার গায়ে পাঞ্জাব, হরিয়ানা, বিহারের খাদ্য দপ্তরের ছাপ ছিল, কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে গম কেনার বৈধ নথি চাওয়া হলে তা তারা দেখাতে পারেননি বলে সূত্রের দাবি। অনেক লরির মধ্যে বস্তা আছে যেগুলো উল্টো করে রাখা, ওই যে গভর্নমেন্ট অফ হরিয়ানা ওটা পেছনে আছে, সেটা উল্টো করে কেন আনবো, এগুলো আরও ডাউট রেজ করেছে। দামে পড়ছে ওটা 26 কোটি টাকা, 26 কোটি টাকা পড়ছে। 26 কোটি টাকা যারা করেছে তারা খেসারত দেবে, এবার বা সিআইডি এনকোয়ারি হবে, এনকোয়ারি করে যে রুটটা বেরোবে তাকে টেনে বার করবো আমরা। এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। উনি বাঁচতে পারবেন সিআইডি হলে, বড় বড় তদন্ত চাপা দিয়েছে সিআইডি, এবার এক্সপার্ট মন্ত্রীর বাঁচার রাস্তা। আমরা আগের থেকে বলছি চাল চোর গম চোর মন্ত্রী, আজকে প্রমাণ হয়ে গেছে। সব মিলিয়ে গম পাচারের অভিযোগ ঘিরেও সরগরম রাজ্য রাজনীতি। আব্দুল ওয়াহাব ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।